আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খালেদাস কিচেন এন্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি বিকালে নাস্তার জন্য কাঁচকলার চপ বানিয়েছি আর এই পুরো প্রণালীটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কাঁচকলা চপের জন্য আমি এখানে 4টি কাঁচকলা ও 2টি আলু সিদ্ধ করে এভাবে চটকে নিয়েছি। চপে দেওয়ার জন্য আমি এখানে কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি ভেজে নিচ্ছি, এরকম লাল করে ভেজে নিচ্ছি। এখন ভাজা পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, গোলমরিচ, একটু গরম মশলা সব একসঙ্গে নিয়ে নিয়েছি। এখন এগুলো ভালোভাবে মেখে নিয়েছি। সব কিছু একসাথে মাখানোর পর বিভিন্ন শেপে চপ বানিয়ে নিচ্ছি। চপগুলো ক্রিস্পি করার জন্য ব্রেডক্রামের সঙ্গে লবণ, মরিচের গুঁড়া ও অল্প পরিমাণ গরম মশলা মিশিয়ে নিয়েছি। এখন ডিবে চুবিয়ে ব্রেডক্রামের সঙ্গে গড়িয়ে নিচ্ছি। এভাবে সবগুলো চপ বানিয়ে নিচ্ছি। চপগুলো ভাজার জন্য এখানে আমি সরিষার তেল দিয়েছি এবং তেলের মধ্যে চপগুলো দিয়ে দিয়েছি। এখন আমি চপগুলো ডিপ ফ্রাই করে ভেজে নিচ্ছি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। তৈরি হয়ে গেল কাঁচকলার চপ। রেসিপিটি ভালো লাগলে আপনারাও এভাবে বানিয়ে খাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফিরব নতুন নতুন ব্লগ বা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।